নর্মাল ডেলিভারি কত সপ্তাহে হয়? বাচ্চার ওজন কত হলে নর্মাল ডেলিভারি সম্ভব? প্রথমবার সিজার করার পর নর্মাল ডেলিভারি করা যায় কিনা? কত বছর বয়স পর্যন্ত নর্মাল ডেলিভারি করতে পারবেন? নর্মাল ডেলিভারির কতদিন পর আবার বাচ্চা নেওয়া যায়? নর্মাল ডেলিভারির কতদিন পর সহবাস করা যায়? নর্মাল ডেলিভারির পর সুস্থ হতে কতদিন সময় লাগে? এমন নানা প্রশ্ন প্রতিটি গর্ভবতী মায়েদের মনে একবার হলেও ঘুরপাক খেয়েছে, বিশেষ করে আপনি যদি নর্মাল ডেলিভারি করতে চান। আর আপনাদের এই সকল প্রশ্নের উত্তর দিতেই মূলত আমাদের আজকের ভিডিও। পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি সকল প্রশ্নের উত্তর খুব সহজেই পেয়ে যাবেন। আর হ্যাঁ আপু, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অনুরোধ থাকবে পেজটা ফলো করে দেওয়ার জন্য। তো চলুন ভিডিওর শুরুতেই জেনে নেওয়া যাক, নর্মাল ডেলিভারি কত সপ্তাহে হয়। শিশু যদি গর্ভাবস্থার 37তম সপ্তাহ পূর্ণ হওয়ার পরে জন্মায় তখন তাকে নর্মাল ডেলিভারি বলা হয়। এই সময়ের আগে ডেলিভারি হলে তাকে অকাল প্রসব বা প্রিমেচিওর ডেলিভারি বলা হয়। সচরাচর গর্ভাবস্থা 37 থেকে 42 সপ্তাহের মধ্যে নর্মাল ডেলিভারি হলে তা মা ও গর্ভের শিশুর জন্য সবচেয়ে নিরাপদ হিসেবে বিবেচনা করা হয়। সুতরাং এক কথায় বলা যায়, নর্মাল ডেলিভারির আদর্শ সময় হল 37 থেকে 42 সপ্তাহ। তবে বেশিরভাগ ক্ষেত্রে 40 থেকে 42 সপ্তাহে নর্মাল ডেলিভারি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। তো আর দেরি কেন, জটপট আমাদের কমেন্ট বক্সে আপনি জানিয়ে দিন আপনার কত সপ্তাহ চলছে। নর্মাল ডেলিভারির জন্য বাচ্চার ওজন কত হওয়া প্রয়োজন? শিশু আকারে বড় হলে নর্মাল ডেলিভারি করা কঠিন হয়ে পড়ে। সাধারণত জন্মের সময় একটি সুস্থ বাচ্চার ওজন 2.5 থেকে 4 কেজির মধ্যে হয়ে থাকে। মায়ের প্রসবের রাস্তা যথেষ্ট প্রশস্ত হলে এবং কোনো জটিলতা না থাকলে 2.5 থেকে 4 কেজি ওজনের বাচ্চা নর্মালে ডেলিভারি করা সম্ভব হয়। কিন্তু যদি বাচ্চার ওজন 4 কেজির বেশি হয় তবে শিশু আকারে বড় হয়ে যায়, যার ফলে নর্মাল ডেলিভারির চেষ্টা করলে নানা ধরনের সমস্যা হতে পারে এবং সিজারের প্রয়োজনীয়তা বেড়ে যেতে পারে। তো আপু, আপনার বাচ্চার ওজন কত তা জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। প্রথমবার সিজার করলে পরের বার কি নর্মাল ডেলিভারি সম্ভব? অনেকে ধারণা করেন যে একবার সিজারের মাধ্যমে ডেলিভারি করলে পরবর্তীতে আর নর্মাল ডেলিভারি সম্ভব না, তবে এই ধারণাটি একদমই ভুল ধারণা। আপনি যদি সুস্থ ও ফিট থাকেন তাহলে ডেলিভারির জন্য সাধারণ ডেলিভারি অথবা পরিকল্পিত সিজারের মধ্যে যে কোনো একটি পদ্ধতি বেছে নিতে পারেন। এক্ষেত্রে দুটি পদ্ধতি নিরাপদ। যদি আপনার প্রথম সন্তান সিজারের মাধ্যমে হয়ে থাকে, পরবর্তী বা বর্তমান গর্ভধারণে কোনো রকম সমস্যা না থাকে এবং প্রাকৃতিকভাবে প্রসব বেদনা উঠে, তবে আপনি নিশ্চিন্তে নর্মাল ডেলিভারির চেষ্টা করতে পারেন। এমন নারীদের প্রতি 4 জনের মধ্যে 3 জনেরই নর্মাল ডেলিভারি হয়ে থাকে। সুতরাং যদি আপনার দ্বিতীয় গর্ভাবস্থায় সিজার করার মতো কোনো জটিলতা না থাকে সেক্ষেত্রে নর্মাল ডেলিভারি সম্ভব। কত বয়স পর্যন্ত নর্মাল ডেলিভারি সম্ভব? কত বয়স পর্যন্ত নর্মাল ডেলিভারি সম্ভব এটা নির্দিষ্টভাবে বলা সম্ভব নয়, কারণ এটি একেকজনের ক্ষেত্রে এক এক রকম হতে পারে। তবে সাধারণত 35 বছর বয়সের পরে প্রথমবারের মতো গর্ভধারণ করলে গর্ভকালীন অপ্রসব সংক্রান্ত জটিলতা দেখা দেওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই এসব ক্ষেত্রে গর্ভে শিশুর সুস্থতার কথা বিবেচনা করে নর্মাল ডেলিভারির পরিবর্তে সিজার করার সিদ্ধান্ত নেওয়া হয়। আবার একইভাবে অনেক কম বয়সে, যেমন 19 বছর পূর্ণ হওয়ার আগে গর্ভধারণ করলেও গর্ভকালীন অপ্রসব সংক্রান্ত জটিলতায় ভোগার সম্ভাবনা বেশি থাকে, যার ফলে সিজারের প্রয়োজন হতে পারে। নর্মাল ডেলিভারির পর পুরোপুরি সুস্থ হতে কতদিন সময় লাগে? নর্মাল ডেলিভারির পর পুরোপুরি সুস্থ হওয়ার সময়টা এক একজনের জন্য এক এক রকম হতে পারে। তবে সাধারণত প্রসবের পর শরীর আগের অবস্থায় ফিরে আসতে সব মিলিয়ে 6 সপ্তাহের মতো সময় লাগতে পারে। নর্মাল ডেলিভারি হওয়ার কতদিন পর সহবাস করা যায়? সাধারণত নর্মাল ডেলিভারি 6 সপ্তাহ অর্থাৎ 1.5 মাস পর থেকে স্বাভাবিকভাবে সহবাস করা যায়। তবে পুরোপুরি সুস্থ হওয়ার এই সময়টা সবার ক্ষেত্রে সমান নাও হতে পারে। শারীরিক অবস্থা অনুযায়ী কারো কম আবার কারো অপেক্ষাকৃত বেশি সময় লাগতে পারে। হাসপাতালে ডেলিভারি হলে
আপনার ছুটির কাগজে সময়টা লিখে দেওয়া থাকবে। এই বিষয়ে আরও কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সেও কমেন্ট করে জানাতে পারেন। নর্মালে ডেলিভারি হওয়ার কতদিন পর আবার বাচ্চা নেওয়া যায়? নর্মাল ডেলিভারির কতদিন পর বাচ্চা নেওয়া যায় তার ধরা বাঁধা কোনো নিয়ম নেই। দম্পতিরা তাদের নিজস্ব পরিবার পরিকল্পনা অনুযায়ী এই সিদ্ধান্ত নিয়ে থাকেন। কাগজ কলমে সন্তান প্রসবের এক মাস পরই আবার গর্ভধারণ করা সম্ভব। তবে মা ও ভবিষ্যৎ শিশুর স্বাস্থ্যের কথা বিবেচনা করে ডেলিভারির পরে কমপক্ষে দেড় বছর অপেক্ষা করে তারপর গর্ভধারণ করা উচিত।